হরে কৃষ্ণ বন্ধুরা, আজ সকালবেলা থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ আমাদের কলকাতায় দু তিন দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। আজ এই বৃষ্টির ওয়েদারটা আমার ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে করিয়ে দিয়েছে। স্কুলে থাকতে যখন স্কুলে পড়তাম তখন একদম বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতাম, মজা করতাম। তো আজকে আমিও চাই এই ফুল তোলার অনুভূতিটার সাথে সাথে আপনারা ওই বৃষ্টির আওয়াজটা অনুভব করুন। আজ আমি ভয়েসটা যতটা পারবো স্কিপ করার চেষ্টা করব। খুব আর্লি মর্নিংয়ে তোলা ফুলগুলো, যার জন্য ভালো করে এখনও ফোটেনি। জবা গাছ প্রপার রোদ না পেলে কিন্তু ফুল ভালো করে ফুটে ওঠে না, আর বৃষ্টি হওয়াতে ফুল খুব কমই ফুটেছে। তাও যতটুকু ফুটেছে আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম। বৃষ্টির জলে না এই নাক চাপার ফুলগুলো দেখুন কেমন একটা হয়ে গেছে। আসলে এত বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে, যার জন্য এরকম অবস্থা। তুলসী গাছে অনেক মঞ্জুরি ভরে গেছে, এগুলোকে সব আমার কেটে ফেলতে হবে, নাহলে গাছের গ্রোথ কিন্তু আটকে যায়। বৃষ্টি পড়লে আমি সচরাচর ছাদে আসি না, কিন্তু আজ বৃষ্টিতে ভিজে ফুল তুলতে আসার অনুভূতিটার আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। তো আপনাদেরও যদি এরকম কোনো স্মৃতি বা অনুভূতি আপনারা অনুভব করে থাকেন আমার সাথে শেয়ার করুন, আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, মেঘলা দিন বৃষ্টি দিন অনুভব করুন, উপভোগ করুন। হরে কৃষ্ণ।